সীমান্তে 20 কেজি গাঁজাসহ গ্রেফতার দুই বাংলাদেশি পাচারকারী। এটি বসিরহাটের স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ দবিলা সীমান্তের ঘটনা। এদিন ভোর রাতে আসাদুল ও দেবব্রত মণ্ডল নামে দুই মাদক পাচারকারী বাংলাদেশে গাঁজা পাচার করার উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন। সেই সময় 153 নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়। তাদেরকে হাতে নাতে পাকড়াও করে উদ্ধার হয়েছে 20 কেজি গাঁজা, যার বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। আসাদুলের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার কুশখালী গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, 20 কেজি গাঁজা নিয়ে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল তারা। সেই সময় বিএসএফ এর 153 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা দবিলা সীমান্তে তাদেরকে পাকড়াও করে এবং স্বরূপনগর থানার হাতে তুলে দেয়। আরেক পাচারকারী দেবব্রত মণ্ডলের বাড়ি রূপনগর দবিলা সীমান্তে। ধৃত দুই পাচারকারীকে আজ বারাসাত আদালতে তোলা হয়েছে। বিক্রম লাহার রিপোর্ট, বসিরহাট। পুরবি নিউজ, আপনার সময় আপনার খবর।